আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুঁজতে হলাম তো চলুন শুরু করি কথা না পারি তো আজকে সিনারিটা হবে একটি পেন্সিল ড্রয়িং সিনারি বরাবরই আমরা পেন্সিল ড্রয়িং সিনারি বেশিরভাগই করে থাকি তো আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ তো প্রথমত আমরা দুটি ঘর এভাবে অঙ্কন করে নিচ্ছি ঘর অঙ্কন করা হয়ে গেলে আমরা দুপাশে তিনটি তাল গাছ অঙ্কন করে দেবো এরপরে আমরা নদীর সেব অঙ্কন করে দেবো মানে এটি পাহাড়ের মতো করে যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক সেভাবে ট্রাই করে দেখবেন এখানে আমি টুয়েলভ বি পেন্সিল ইউজ করেছি আপনারা চাইলে এইট বি বা টেন বি পেন্সিল ইউজ করতে পারেন তো এরপরে আমরা গাছের পাতা অঙ্কন করে দিচ্ছি তো তালকা অঙ্কন করা হয়ে গেলে আমরা ঘরের পাশেই আমরা এভাবে একটি গাছের ঝোপঝাড় অঙ্কন করে দিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন ডিওরোডিয়েন্স আপনারা ঠিক সেভাবে ট্রাই করবেন এরপরে ওই গাছের ঝোপঝাগুলোর উপরে অংশে আমরা ডাক করে দিব এবং মাঝখানে অংশ হালকা করে দিব যেমনটি দেখতে পাচ্ছেন তো ডিয়ার অডিয়েন্স এর ফাঁকে বলে রাখা ভালো যারা আমাদের চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আমরা এখানে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমাদের এখানে শর্ট থেকে শুরু করে লং ভিডিও সবই পাবেন ইনশাল্লাহ যারা ড্রয়িং ভালোবাসেন এবং বাচ্চাদেরকে শেখাতে চাচ্ছেন তাদের জন্য এইচ আর এইচ আর্ট অ্যান্ড ড্রয়িং মানে আমার এই চ্যানেলটি অনেক উপযোগী হবে ইনশাল্লাহ তো গাছপালা স্কেচ করে দেওয়ার পরে আমরা ঘর বাড়িগুলো স্কেচ করে নিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন এরপরে গাছপালার সাথে সাথে আপনার পাহাড়ের উপর ভাগটা পুরোটাই আমরা ডার্ক করে দেব এইটুয়েল বি পেন্সিল দিয়ে আমি করে নিয়েছি আপনারা সম্ভব ডার্ক করে দেবেন এবং এবং ভালো মতো করে দিবেন তো এরপরে আমরা পাহাড়ের ভিতরের অংশটা ড্রয়িং করে নিচ্ছি পরিশেষে আমরা আকাশের মেঘ অঙ্কন করে নিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা সেভাবে ট্রাই করবেন খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মাধ্যমে আপনারা যে কেউই অঙ্কন করতে পারবেন যারা ড্রয়িং নতুন শিখতেছেন তাদের জন্য অনেক ইজিলি হবে শেখাটা তো এরপরে আমরা ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান করে নিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন আপনার ইয়ার তো সুন্দর একটি সিনারি অঙ্কনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এখন আমরা ট্যাপটি তুলে নিচ্ছি ট্যাপটি তুলে নেওয়ার পর দেখবেন যে সুন্দর একটি বর্ডার সাদা বর্ডার বর্ডার সেভ হয়েছে তো রিয়ার ওডিয়া আজকে পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিও